বন্ধুগণ, সুন্দর জীবনর গত কেতোটি অধ্যায়ে আমি মানে মনিষ জীবনের গুরুঙ্কর উপাদেয়তা বিষয়ে অনেক কিছু জানিলে। গুরু যে মনিষর প্রশিক্ষক, চালক, প্রেরক, সে যে জীবনর কেন্দ্র, সে যে জীবনর সন্তুলন রক্ষাকারী, এইসব অনেক কথা আমি মানে জানিলে। গুরুঙ্ক প্রতি ভক্তি এবং শ্রদ্ধার সহিত যদি আমি মানে নিজকু তাঙ্ক পাখরে সমর্পণ করন্তি, তাহলে গুরু আমমানঙ্কু মঙ্গলর পথরে নেই যাই পারন্তি। তথাপি মনরে প্রশ্ন উঠি পারে, বাস্তবরে আত্মসমর্পণ কণ করিবা উচিত? আত্মসমর্পণ কলে মনিষ কণ নিজর অস্তিত্ব, নিজর পরিচয় হরেই বসে না? ঠিক এইভাবে প্রশ্ন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রঙ্কর জনে আমেরিকীয় ভক্ত তাঙ্কু পচারিথিলে। উত্তরে শ্রী শ্রী ঠাকুর কহিলে, মাইকেল, মনে কর তোমার গোটিয়ে ঘর অছি, ঘরে গোটিয়ে সুন্দর বগিচা অছি, সেই বগিচা ভিতরে গোটিয়ে পোখরী অছি, তুমি বাজারু কিছু জাঁলা মাছ আনি সেই পোখরীরে ছাড়িছ, ভাবিছ কিছুদিন পরে মাছগুড়িক টিকে বড় হেলে জাল পকেই সেমানঙ্কু ধরিব, কিছুদিন বিতি যাইছি, তুমি জাল আনি সেই পোখরীরে বিছাড়ি দেইছ, অল্প কিছু মাছ ধরা পড়িছন্তি, বাকি অনেক মাছ তোমার জালরে কিন্তু ধরা পড়ি নাহান্তি। মাইকেল, যেউ মাছগুড়িক তুম জালরে পড়িছন্তি সেমানঙ্কু নেই তুমি যা ইচ্ছা তাহা করি পার, হেলে যেউ মাছ মানে তুম জালরে ধরা পড়ি নাহান্তি তুমি তাঙ্কর কিছু করি পারিব নাহিঁ, যদিও সবু মাছগুড়িক হেউছন্তি তুমর। মাইকেল, গুরুঙ্ক বেলকু মধ্য ঠিক সেই অবস্থা, গুরুঙ্ক পাখরে যে ধরা দিয়ে, যে আত্মসমর্পণ করে, সে তাকু নেই যাঁতি মঙ্গলর পথরে, যে তাঙ্ক পাখরে ধরা দিয়ে না সে চাহি মধ্য তার কিছু করি পারন্তি নাহিঁ, তাঙ্ক পাখরে ধরা দেলে নিজকু সে নেই যাঁতি জ্ঞানর পথরে, সে দূর করে দিয়ন্তি আমার অজ্ঞানতা। আউ গোটিয়ে দিন জনে ভক্ত শ্রী শ্রী ঠাকুরঙ্কু পচারুছন্তি, ঠাকুর, আত্মসমর্পণ কলে আউ জনকর অধীন হবাকু হুয়ে তাহা কণ উচিত? শ্রী শ্রী ঠাকুর কহুছন্তি, তুমি যদি গুরুঙ্ক পাখরে আত্মসমর্পণ নকর তাহলে তুমি আজি কামর অধীন হেব, কালি তুমি ক্রোধর অধীন হেব, তা পরদিন তুমি ঈর্ষার অধীন হেব, এইভাবে ভাবরে নিজর বৃত্তি প্রবৃত্তি গুড়িকর অধীন হওয়া অপেক্ষা মঙ্গলময় গুরুঙ্কর অধীন হওয়া কণ উচিত নহে? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কহন্তি, যদি জনে গুরুঙ্ক পাখরে আত্মসমর্পণ করে তার নিজত্ব কিন্তু ক্ষুণ্ণ হুয়ে না, সে তার নিজত্ব হরেই বসে না, বরং তার নিজত্ব বর্ধিত হুয়ে, তার ব্যক্তিত্ব প্রস্ফুটিত হয়ে উঠে, প্রজ্জ্বল হয়ে উঠে, কারণ সর্বগুণর অধিকারী, সমস্ত জ্ঞানর অধিকারী জনে গরিয়ান গুরুঙ্ক পাখরে যেতবেলে মনিষ নিজকে আত্মসমর্পণ করে সেতবেলে সে হয়ে উঠে বিজ্ঞ, প্রাজ্ঞ, যোগ্য, দক্ষ। হনুমান আত্মসমর্পণ করে প্রভু শ্রীরামচন্দ্র পাখরে, তাঙ্কর ব্যক্তিত্ব, তাঙ্কর প্রতিভা কণ ক্ষুণ্ণ হয়েছিল প্রভু রামচন্দ্র পাখরে আত্মসমর্পণ করে। হনুমান সর্বশ্রেষ্ঠ ভক্ত হিসাবরে সারা বিশ্বরে পূজিত। অর্জুন আত্মসমর্পণ করে প্রভু শ্রীকৃষ্ণ পাখরে, তাঙ্কর ব্যক্তিত্ব কণ ক্ষুণ্ণ হয়েছিল বরং সে বিশ্ব বিজয়ী ভাবরে পরিচিত। স্বামী বিবেকানন্দ আত্মসমর্পণ করে শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবঙ্ক পাখরে, স্বামী বিবেকানন্দ আজি সমগ্র বিশ্বরে তাঙ্কর জ্ঞান, তাঙ্কর বিদ্যা পাই পরিচিত। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কহন্তে, আত্মসমর্পণ বা সরেন্ডরর অর্থ হচ্ছে টু গিভ ওয়ান সেলফ টু সাম ওয়ান সুপিরিয়র টু ইউ, তোমঠার সবু গুণরে সবু দিগরে জনে শ্রেষ্ঠ ব্যক্তি পাখরে নিজকে সমর্পণ করা হচ্ছে বাস্তবিক আত্মসমর্পণ। সেই সর্বশ্রেষ্ঠ ব্যক্তি পাখরে মনিষ যেতবে নিজকে নিছাবর করে দিয়ে সেতবে তার জীবনই হয়ে উঠে শ্রেষ্ঠ, সে হয়ে উঠে মঙ্গল পথর যাত্রী।